ডাকিস নি কে না আমি আবার কথা কব তুই জানা বাড়িত কেউ আছেন কেউ আছেন বাড়িত আমরাই একটু বাইরে আসেন কে সাসা আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আমরা ভিন গ্রামের লোক কামে আইছিলাম কাম কাজ তো আজকে সেরকম হইল না করছিলাম যে আপনার বাড়িতে যে কোনো পাতিল মাতিল আছে একটু আমরা যে চাল ডাল নিয়ে আইছিলাম একটু রান্না করতে আসলে বাবা আমাদের তো পাতিল সেবা ব্যবহার হয় না আমাদের প্রেসার কুকার ব্যবহার করি আর তার চেয়ে বড় কথা হচ্ছে তোমার চাচি আজকে বাড়িতে নেই ওই যে এই কুকারই না হয় একটু দেন আমারে আমার রান্না টান্না হয়ে গেলে আবার দিয়ে যাবো না এই ব্যবস্থা একটা করবো না বাড়ির ওই পিছনে রান্না টান্না করি আপনাকে দিয়ে যাবো না আচ্ছা দেখি আচ্ছা ওর নাক মুখ ফাটে কেন ওভাবে ও যে কইলাম যে তোর বাজারে যাওয়ার দরকার নাই কথাবার্তা বেশি কয় তো যাই সারে কাঁচা মরিচ কয়েছে কত করে পোয়া 80 টাকা পোয়া ও কয়েছে যে কয়েকদিন আগে তো 15 টাকা পোয়া কিনলাম 20 টাকা পোয়া দিবে ধাম করে ঘুষিয়ে নাক মুখ ফাটাওয়ালা দিছে জিনিসপত্রের দাম বাড়ি গেলে তো তোমার কিছু করার নাই তুমি তো দেশের মন্ত্রী না বেশি কথা কয় তোমার লাভ আছে ঝাড়েছে এখন বুঝতেছ দাঁতের ব্যথায় উঠে পারতে চাও না ঠিকই কইছেন ভাই ওকল বেশি কথা কয় চুপ কর এই কুকারটা যদি দিতে তোমরা দাঁড়াও আমি দেখছি মধু হই হই আরে বিশে হওয়াইলা অন হারনে বাবা এই অবেলা তুই কোথায় যাচ্ছিস বাজারের দিকে যাচ্ছি বাজারে যাবি তা তোর ক্লাস করার জন্য যে কদিন আগে 25,000 টাকা খরচ করে একটা অ্যান্ড্রয়েড কিনলি সেগুলো না করতে বাজারে যাচ্ছিস কেন ক্লাস তো করছি বাবা এই আমার ক্লাসই তো শুরু হয় রাত 12টার পর 3টা 4টা পর্যন্ত অনলাইনে ক্লাস করছি অনলাইন বলে ছেলেপেলে সব বেলাইনে চলে যাচ্ছে যত সব অনুহারণে অনলাইনে নাম করে ছোট বাচ্চাদের হাতে অ্যান্ড্রয়েড তুলে দেওয়া এটা ঠিক হয়নি এতে করে সমাজে ধর্ষণ রাজনে বেড়ে যাচ্ছে এটা মোটেই ঠিক না মোটেই ঠিক না এই তুমি প্রেসার কুকার কাকে দিয়েছো প্রেসার কুকার কাকে দিয়েছো মিয়াশো প্রেসার কুকার আসলে ওই কটা ছেলে এসেছিল ওরা রান্না বান্না করবে বলে অনাহারী মানুষ দূর থেকে এসেছে ওই চেয়ে নিয়ে গেল ও গরিব মানুষ পাইছো আর দিয়ে দিছো কই তোমার নির্বাচনের সময় তো দেখলাম গরিব মানুষ যারা তোমার পাঁচ পাঁচ মিটিং মিছিল করে বেড়াইলে তারা তো তোমাকে একটাও ভোট দিলে না মাত্র 13টা ভোট পাইলে আহা বুঝতে পারছো না এখানে ওরা কি ভোট কেন্দ্রে যেতে পেরেছে যাবা দুই একজন গিয়েছিল যে দেখি ওদের ভোটগুলো অলরেডি কালেকশন হয়ে গিয়েছে প্রতিপক্ষ সব ভোট নিয়ে তার ভোট বাক্সে জমা করে ফেলেছে গরিব মানুষ দেখেছো আর দাতা সাজছো আসো ভিতরে আসো তোমাকে মজা দেখাচ্ছি আসো ভিতরে আসো আহা আবার কি হলো ভিতরে আসো সব কামে আগে আগে তাও নাকটা যে ফাটা ফেলা দিলে মাইরি এখন কেমন লাগতেছে জানি হয়ে গেছে আইসাও ভিন গ্রামে কামে আইসি উরুবির সাথে যাই এসে ঝামেলা ঠাবো ঝামেলা কি শখ করে করতে গেছিলাম নাকি ঘুমিয়ে তো একবার চোখ মুখ এলো মেলো করে ফেলা দিল ভাই একটা কথা কব টাকার বাদতেছিলি ভাই আমি মনে হয় একেবারে টাকা রইছে চশমা পরিয়ে আমার চোখ জ্বলে যাচ্ছে নাহে মুহি ঢুকতেছে ভাই করি একটু কম কম করে দিলি তো ওই সাইড থেকে দে বুঝতে জানা লিচ্ছি লিচ্ছি সোনার ময়না পাখি কোন দোষে তে গেলা উইরা রে দিয়া মোরে ফাঁকি রে আমার সোনার ময়না পাখি
এই চুপ কর সাসা টের পালে ঠিকই কইছেন ভাই দাল দে ওই সাইড থেকে দাল দে জিবে দস তো এই বম এই এই বম 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 ওই থাম ওই কি হইছে রে ডাকো রে জিগাও রে এই রিয়াম এদিকে ভাই রে ক ভাই ইজ্জতের ব্যাপার বল ভাই কি হইছে আমরা ওই পাড়া গেছিলাম ওই পাড়া পোলা পেনা আঙ্গুটে দাবট দিছে তোমাকে আপনারে অনেক খারাপ খারাপ কথা বলছে আপনারে বলে মারবো ওরা ওই মনে রাখবি তোরা আমার পোলা পান তোকে দাবট দিব এরকম পোলা পান বাংলাদেশে নাই জি ভাই ঠিক আছে আর আরেকটা কথা মনে রাখবি যে আমরা হইলাম এই যুগের সন্তান এই যুগের পোলা পান আমগো গুলি বোমা বারুদ কামান কোনো কিছু আমগো ডর দেখাইতে পারবো না ঠিক আছে শিক্ষা দিতে হবে উচিত শিক্ষা ওকে আয় আমার লাগে এই এত বড় বোম ভাই আমি একটু সালেও দেই নাই একটু সালেও দেই